আগামী 13 ও 14 সেপ্টেম্বর ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল সিডব্লিউইআইসি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সময়ের সাথে সাথে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সূচকে বিভিন্ন সূচকে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। তিনি বলেন, ফোরাম বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য কমনওয়েলথভুক্ত 56টি দেশে অপার সম্ভাবনা অন্বেষণ ও তা কাজে লাগানোর বিশাল সুযোগ তৈরি করছে। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কমনওয়েলথ থেকে অবশ্যই এলডিসি এলএলডিসি বিশেষ চাহিদা সম্পন্ন দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করতে হবে। Bangladesh is the eighth largest country in terms of population in the world. We are half the size of the United States in terms of population, but we are all packed into the size of Spain. So that also makes us the most densely populated country in the world. Currently, Bangladesh is the 35th largest economy in the world and projected to become 25th largest economy by 2035, aim to become a higher income country by 2041.